যাচ্ছি বাহিরে দেখা যাক কোথায় যাওয়া যায় কি উদ্দেশ্যে বের হচ্ছে এখনো আসলে হ্যালো एवरीवन লিপিশন ব্লগে সবাইকে স্বাগতম আমরা একটু বাহিরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমরা সেরকম করে প্ল্যান করি নাই তবে একটু কাজ আছে দেখি বের হই তারপর দেখা যাক টিঙ্কু কোথায় যাচ্ছে বলো দেখা যাক দাও মা দেখা যাচ্ছে না আসলে আমরা সত্যি কেউ জানি না যে আমরা কোথায় বের হচ্ছি তো আমরা এখন চলে এসেছি তো রাস্তায় আমরা প্ল্যান করছিলাম কোথায় যাবো বাবা বলছিল কোথায় যাবে না বললে আমি কইনে যাবো তো বনশ্রীতে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে বললাম চলো ব্যাংকে যাবো কারণ আমার চেক বইয়ের পাতাও শেষ হয়ে গেছে সেটাও অ্যাপ্লাই করতে হবে তো চলে গেলাম তো চেকটা অ্যাপ্লাই করার পর হঠাৎই মনে হলো যে এই বছর একটা ডিপিএস খুলে ফেলি সামান্য হোক আর যেটাই হোক অনেক দিন থেকে ভাবছিলাম নতুন বছরেও একটা ডিপিএস খুলব আঙ্কেলটা দাও নতুন বছর তো যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি সময় পাই না সেভাবে বের হওয়ার মতো তো আজকে যেহেতু একটু সময় পেয়ে বের হয়েছে তো ভাবলাম তাহলে আজকেই কাজটা করে ফেলি আচ্ছা তো ডিপিএস এর জন্য একটা ফর্ম নিলাম নিয়ে পূরণ করা হচ্ছে এখন যে মেয়েও একটা ফর্ম পূরণ করেছে ওর খুব শখ লিখবে তো ওরেও দিয়ে দিয়েছি ওর বাবা ফর্ম পূরণ করতেছেন তো ভাবলাম নতুন বছর সঞ্চয়পত্র করে ফেলি না হলে সবই তো খরচ হয়ে যায় ভবিষ্যতের জন্য আসলে কিছু রাখা দরকার তো আমরা ফর্ম পূরণ করে সব কিছু কাজ শেষ করে এখান থেকে বের হব এখন সিগনেচারটা আমি করে দিব কারণ ডিপিএসটা আমার নামে হবে এখন এটা জমা দিয়ে দিব দিলে আমাদের কাজ শেষ তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ডেস্কে চলে এসেছি এখানে জমা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা বের হয়ে যাব বাসায় চলে যাব। আসলে আমাদের মেয়েদেরই এরকম বুদ্ধি করে করে একটু একটু করে জমাতে হবে আর নতুন বছরে এই কাজটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে চলে এসেছি আসলে আমার ছোট্ট ভালো লাগাগুলো সবার সাথে শেয়ার করি একটা কারণে সেটা হচ্ছে হয়তো এই ভালো জিনিসগুলো দেখে অনেকে যাদের মানে মাথায় এই চিন্তাও থাকে না তাদেরও যেন ওই চিন্তাটা আসে যে আসলেই তো হচ্ছে এই রকম করে একটু একটু করে জমানো যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবার নতুন বছর যেন সুখের কাটে ভালো কাটে টাটা আমি বাসায় চলে আসছি এখন ফ্রেশ হবো বাই বাই